পোশাক কে কি পোশাক পরবে, পোশাক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আপনি শার্ট প্যান্ট পরবেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কে কি পোশাক পরবে, ব্যক্তিগত, একটা ব্যক্তি কি পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। সো আমি কি পোশাক পরবো সেটা একান্তই আমার হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। এবং জিনিসটা আমার মনে হয় না যে এটা এইরকম অপ্রাসঙ্গিক মন্তব্য কোনো নারীকে নিয়ে করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে বুলিং করে আমার ব্যক্তিগত কারণগুলো নিয়ে, বা যারা বুলিং করে শুধু আমাকে না, আমার মনে হয় যত নারী সোশ্যাল মিডিয়াতে আছে প্রত্যেকটা নারীকে কোনো না কোনোভাবে বুলিং করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা তো কখনো দেখি না এগুলো নিয়ে প্রতিবাদ হইতে, যে কেন বুলিং করা হয়, কেন বুলিংয়ের শিকার হয় না নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে নোংরা বুলিংটা করা হয়, এই নোংরা বুলিং নিয়ে কয়টা প্রতিবাদ হয়। এখন আমরা যখন কেউ, আমার মতো কেউ যখন, একজন প্রতিবাদী নারী যখন প্রতিবাদ করে, তখন প্রতিবাদী নারীকে এই সমাজের অনেকেই, এই প্রতিবাদী নারীকে মেনে নিতে পারে না। এই যে নারীর প্রতি সহিংসতার বিষয়টা এখানে আবারও স্পষ্ট। একটা অপরাধ যদি প্রমাণিত হয় কয় ধরনের শাস্তি দিলেন? আপনি দোকান বন্ধ করলেন, আপনি দুই ধারায় জরিমানা নিলেন, আপনি মিডিয়া ট্রায়াল করে একটা মেয়েকে, একজন মাকে, একজন নারী উদ্যোক্তাকে আপনি সামাজিকভাবে বিধ্বস্ত করলেন। এই যে মিডিয়া ট্রায়ালের ফলে একজন নারীর কি পরিমাণ ক্ষতি হইতে পারে, এটা আসলে আমার মনে হয় আপনারা সবাই এই ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছেন। যেখানে আমি আসলে, আমি আমি এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম ওই সময়টাতে, যে এত এত নিউজ, এত এত এই হচ্ছে প্রতারণা, গুলিস্তান, এইসব এইসব বিভিন্ন শব্দ ব্যবহার করে যে নিউজগুলো করা হয়েছিল, আমি একটা সময় আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে আর ব্যবসা করব, আমার সকল, আমার আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ করে দেবো, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা। পরবর্তী সময়ে আমার স্টাফরা আসলে আমাকে এত রিকোয়েস্ট করে, ওরা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দেয় যে ম্যাডাম আপনি, মানে আমরা আমার আমরা এত 250 মানুষ, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ম্যাডাম, আমরা কার কাছে যাবো? ওনারা তো রাজু নামের অভিযোগকারীর বিষয়ে কোনো কিছু এখনো দেখাতে পারে নাই, আর এটা হচ্ছে আদালতের বিষয়, বিজ্ঞ আদালতের প্রতি আমি আমি সবসময় শ্রদ্ধাশীল এবং বিজ্ঞ আদালতের প্রতি আমি আস্থা রাখি। এটা পূর্ণাঙ্গ রায়ের পরে আপনারা অবশ্যই এ বিষয়ে ক্লিয়ার হবেন, অবশ্যই হয়েছে, এবং মিডিয়ার অপব্যবহার করা হয়েছে একজন নারীর, বা একজন একজনকে যখন আপনি দোকান বন্ধ করবেন, শাস্তি দিবেন, সেখানে আবার মিডিয়ার ট্রায়াল কেন? যেখানে আমি 14 তারিখ নিজে যেয়ে স্বয়ং জরিমানা দিয়েছি, তারপরে ওনাদের কথায় আমি টকশো করেছি, পরের দিন ওনাদের, ওনারা আশ্বস্ত করেছিলেন পরের দিন দোকান খুলে দিবে, পরের দিন আমার ম্যানেজার যায়, যাওয়ার পরে ওনারা বলে আপনার ম্যাডামকে আবার আসতে বলেন, পরের দিন আমি আবার যাই, পরের দিন আমাকে সারাটা দিন বসায় রাখা হয় সেখানে, তারপরে সন্ধ্যার সময় তারা বিভিন্ন কথা বলে, তারা হচ্ছে বিভিন্ন বাহানা দিয়ে আমাকে ঘুরাইতে থাকে, এবং তারপরের দিন আমার ম্যানেজার আবার যায়, আমার ম্যানেজারকে দিয়ে জোর করে মিডিয়ার সামনে কথা বলানো হয়। তাহলে মিডিয়ার, এই যে মিডিয়ার ট্রায়ালটা কেন? অবশ্যই আমার মনে হয় যে কাজে লাগাইতে পারে, যেহেতু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার আমি আমার স্পষ্ট কথা এবং আমি আমার প্রতিবাদের জন্য বারবার আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাকে তুলে ধরা হয়েছে, এটাও হতে, এটা অবশ্যই হতে পারে। এবং আমার কাছে মনে হয় এখানে কোনো একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এই হয়রানি করা হয়েছে। নারী উদ্যোক্তা তৈরিতে বাধাগ্রস্ত তো অবশ্যই আপনারা দেখেছেন, এই যে বাধাটা আমি অতিক্রম করতে পেরেছি সেটা অবশ্যই একটা দৃষ্টান্ত তৈরি করবে, এবং আমি মনে করি আরও নারী উদ্যোক্তাদেরকে এটা ইন্সপায়ার করবে। ব্যবসা করতে গেলে বাধার সম্মুখীন হইতে হবে, কিন্তু সেই বাধাকে বাংলাদেশের সরকারের আইন অনুযায়ী এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার যে পরিমাণ স্বচ্ছ, যে কোনো নারী উদ্যোক্তা যদি হয়রানির শিকার হয়, সে যদি মহামান্য আদালতের কাছে যায়, আমি মনে করি যে নারী উদ্যোক্তা ন্যায় বিচার পাবে।